ক্রেতা আর ব্যবসায়ীদের পদচারণায় মুখর এখন উত্তর অঞ্চলের হাট বিক্রি জমে না উঠলেও চলছে দাম দর বিস্তারিত জানতে বগুড়ার সান্তাহার গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদ ইসলাম তহিদ হাটে গরুর আমদানি কেমন দেখছেন কি বলছেন গরুর ব্যাপারীরা দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি। তনে ঈদের কিন্তু খুব বেশি নেই আর কয়েকদিন পরে কিন্তু ঈদ উদযাপন হবে এই ঈদকে ঘিরে আসলে শেষ মুহূর্তে যে পশু কেনা যে ব্যস্ততা আর সেটি কিন্তু চলছে আমরা আজকে একটি বগুড়া জেলার সান্তাহার উপজেলা সান্তাহার উপজেলার একটি হাতে এটি রাধাকান্ত হাত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম কানাই কানাই পূর্ণ হয়েছে পশুর আমদানিতে এটি আসলে বগুড়ার শেষ প্রান্তে এবং নওগাঁর শেষ প্রান্তে সান্তাহারের রাধাকান্ত হাট আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পশুর আমদানি বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এসছেন এখানে গরু বিক্রি করতে এবং নওগাঁ বগুড়া এবং পার্শ্ববর্তী জয়পুরহাট নাটোরের বিক্রেতারাও কিন্তু এখানে গরু বেচা কেনার জন্য আসেন এবং স্থানীয়রাও এখানে যেসব খামারিরা রয়েছেন তারা গরু পেয়েছেন এবং বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন আমরা দেখতে পেলাম যে ব্যাপক পরিমাণ গরুর আমদানি হয়েছে বিশেষ করে এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত যেসব সার গরু রয়েছে সেগুলোর চাহিদা আসলে তুলনামূলক বেশি এর পাশাপাশি বড় যেসব গরু রয়েছে পাঁচ মন ছয় মন বা সাত মন ওজুড় যেসব গরু রয়েছে সেগুলো বেচা কিনা কিছুটা হালকা ধীর গতি বলা চলে তবে এই মাঝারি সাইজের গরু কিন্তু বেশি বেচা কিনা হচ্ছে এখানে তিনটি ভাগে আসলে গরু রাখা হয়েছে রাস্তার এই পাশে দুই দুইটি স্থানে গরু রাখা হয়েছে এবং রাস্তার এই পাশে ছাগলদের জন্য আসলে রাখার ব্যবস্থা রাখা হয়েছে এখানে আসার পরে আমরা আদমদিঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরুদের সঙ্গে কথা বলেছি অতিরিক্ত টোল আদায় বা হাটের ব্যবস্থাপনা সার্বিক বিষয় নিয়ে তিনি আমাদের জানিয়েছেন যে প্রত্যেকটা হাট হাট ইজারাদারদের বলা হয়েছে যাতে করে সরকার নির্ধারিত যে রেট এই রেটের বাইরে আসলে কেউ যাতে অতিরিক্ত টোল আদায় করতে না পারে এই বিষয়টি কিন্তু সকল হাট ইজারদার ইজারাদারদের কিন্তু জানানো হয়েছে এবং বেশ কয়েকটি ভ্রাম্যমান টিম কিন্তু আসলে কাজ করছেন মাঠে যাতে করে কোনো রকম ভাবে ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে কোনোভাবে অর্থ অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে এবং শেষ মুহূর্তে যে কেনাবেচা সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম মুখর হয়ে গেছে বাজারগুলো হয়তোবা এই এই হাত কিন্তু চলবে রাত একটা থেকে দুইটা পর্যন্ত এবং রাজশাহী বলেন রাকা বলেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যাপারীও কিন্তু এখান থেকে গরু কেনার জন্য আসে তন্নি